মুজফফরনগর মিউনিসিপ্যালিটির অর্থাৎ 13 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী অরুণাংশু মজুমদার, যাকে সমস্ত এলাকার মানুষ লালটু বলে জানেন। দাদা, আজকে যে আপনার এই জয়, কেমন লাগছে আপনি বলুন, আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? দেখুন, বর্তমানে লাস্ট যে পৌরসভা নির্বাচন হয়ে গেল, তো আমরা বিরাটভাবে আশাবাদী ছিলাম। আমাদের লাস্ট বোর্ডে 5 জন কাউন্সিলর ছিলেন, এই 5 জন কাউন্সিলরের মধ্যে সবাই হেরে গেল, আমি একমাত্র জিতলাম। তো আমার এলাকার মানুষ আমার প্রতি আস্থা এবং বিশ্বাস, তার উপর তাদের যে ভালোবাসা এবং সমর্থন আমার প্রতি দেখিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে তাদের সঠিক মানুষ হিসাবে, ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে আমাকে বেছে নিয়েছেন। ন্যাচারালি এই জয় আমি আমার ওয়ার্ডের জনগণের জয় বলে মনে করি, তাদেরকেই এই জয় আমি উৎসর্গ করছি। এবং যারা আমার সাথে রেগুলার এই নির্বাচনে সঙ্গ দিয়েছে, তাদের প্রতিও ছিল কৃতজ্ঞ যে তারাও বুঝে গেছিলেন যে আমার লোক সংখ্যা খুব কম ছিল, আমার সমর্থক সংখ্যা কম ছিল, আমরা 1 জন কি 2 জন মিলে এই পুরো নির্বাচনটা পরিচালিত করেছি। অর্থাৎ দাদা, সব জায়গায় আপনার চর্চা হয়েছিল, সব জায়গায়, চায়ের দোকান থেকে, বাসে, ট্রেন থেকে আরম্ভ করে সব জায়গায় চর্চা হয়েছিল যে কার দখলে থাকবে। অর্থাৎ সিপিএম বলেছিল আমাদের দখলে, বিজেপি বলেছিল আমাদের দখলে, কংগ্রেস বলেছে আমার দখলে, তৃণমূল বলেছে আমার দখলে, অর্থাৎ বিরোধী শূন্য থাকবে। তো মোদ্দা কথা হচ্ছে যে এই জয় আপনি কী করে ছিনিয়ে আনলেন, এবং আবার সেই কোন্নগর পৌরসভায় আপনি যে জয় ছিনিয়ে এনে যে কংগ্রেস, জাতীয় কংগ্রেস দলকে যে আপনি একটা উপহার দিলেন, এর পেছনে এটা কী আছে? এর পেছনে সম্পূর্ণ আমার ওয়ার্ডের লোকেরা আমার প্রতি আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা তারা যেভাবে রেখেছেন, তার জন্য সত্যিই আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমিও ভাবতেও পারিনি যে এই জয় আমাদের সবাই যখন হেরে গেছে, যে মানুষ আমার প্রতি এত বিশ্বাস, এত ভালোবাসা এবং ভরসা তাদের বর্তাবে। সুতরাং আমি চেষ্টা করব সকলের জন্য, যারা জিতেছেন, যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেয়নি, সবার কাজ করে দিতে, আগামী দিনগুলো যাতে সবাই সুখে এবং শান্তিতে থাকতে পারে, এলাকায় যাতে শান্তি থাকে, তার সম্পূর্ণরূপে চেষ্টা করব। দেখা যায় দাদা যে প্রত্যেকটা ক্ষেত্রে বলা চলে যে কোনো আন্দোলন কংগ্রেসীদের রাজপথে দেখা যায়। কারণটা কি যে কংগ্রেসের এই ভাঙন, কি কারণ, মানে ভেঙে কেন অন্য দলে যোগদান পর্ব হচ্ছে, কি কংগ্রেসের কি কোথাও ফল্ট আছে, আপনি কি মনে করছেন? নিশ্চয়ই আমাদের সাংগঠনিক অনেক দোষ আছে, সাংগঠনিক অনেক ভুল আছে সংগঠনকে। আমিও তো আমার মতন করে সংগঠন তৈরি করতে পারিনি, কারণ শাসক দল যখন থাকে, কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলে আজকে ধরুন প্রায় 34 আর 44 বছর ক্ষমতার বাইরে, তো এই জায়গায় সংগঠনকে সম্পূর্ণরূপে ধরে রাখা এক বিরাট কঠিন ব্যাপার। মানুষ কিছু চায়, সেই আশা পূরণ হয়তো আমাদের থেকে করতে পারছে না বলি, তার জন্য আমাদের সংগঠন ভাঙার পরে ভাঙতে থাকছে। এবং আমাদের থেকেও যারা ভোটে জিতছে, তারাও দেখতে পাচ্ছি জিতে যাওয়ার পরেও তারা দল পরিবর্তন করছে। দাদা, দেখা গেল আপনি তো জিতলেন আপনার এই 13 নম্বর ওয়ার্ড থেকে, আপনার কাজের চাপও বেড়ে গেল আরও। তো যে সমস্ত সৈনিকেরা আপনার সঙ্গে দিনরাত এক করে কাজ করেছে, তাদের উদ্দেশ্যে আপনি কী করবেন? যারা, যে সমস্ত সৈনিকরা আমার সাথে দিন রাত পরিশ্রম করে আমাকে ভোটে জিতিয়েছে, চায়ের দোকান, রাস্তাঘাট, বাজার, সর্বত্র সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আমার দলের কর্মী, তারাও সব জায়গায় এই মুখে মুখে যে প্রচারটা রেখেছে যে লাড্ডুদাকে ভোট দাও, লাড্ডুদা পাড়ার ছেলে, কাজের ছেলে এবং কাজের মানুষ, এবং যাকে ডাকলেই পাওয়া যায়, এই যে আশা, এই যে বিশ্বাস, এই যে ভরসা, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদেরকে হয়তো আমি কিছুই করতে পারিনি, ব্যক্তিগতভাবে কিছু করা আমার পক্ষেও সম্ভব না, কারণ এখানে আমার দলের কোনো এমপি নেই, আমার দলের কোনো এমএলএ নেই, রাজ্যের সরকার আমাদের নয়, দিল্লির সরকারও আমাদের নয়, কিন্তু তারাও এত আশাবাদী এবং তাদের যে এত আস্থা এবং বিশ্বাস আমার প্রতি দেখিয়েছে, আমি সত্যি চরম কৃতজ্ঞ। দাদা, দেখা যাচ্ছে যে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এত হয়ে গেছে, মানুষের নাবিশ্বাস উঠে গেছে। অর্থাৎ জাতীয় কংগ্রেস রাজপথে তাদের দীর্ঘ আন্দোলন, লোকে বলছে, সবার মুখে চর্চা, প্রত্যেকটা মানুষ আজকে যারা ভিড় করে
গ্রামেবাসী থেকে আরম্ভ করে প্রত্যেকটা ঘরে ঘরে শুনে যায় যে কংগ্রেস তো এখন সাইনবোর্ড হয়ে গেছে, কংগ্রেস ক্যালেন্ডার হয়ে গেছে, কি বলবেন আপনি? এটা মানুষ বলছে বটে, তবে আমি মনে করি আমি লোকের সাথে কথা বলেছি, আমি আমার এলাকার ভোটের সাথে কথা বলি, আপনারা সাংবাদিক আপনারা জানেন যে মানুষের সাথে কথা বললে মানুষের কংগ্রেসের প্রতি এখনও একটা দুর্বলতা আছে, কিন্তু কংগ্রেসের যে সংগঠন, কংগ্রেসের যে নেতা, কংগ্রেসের যে নিয়ে যে নেতা মানুষের মনের মধ্যে আস্থা অর্জন করতে পারবে, এরকম নেতার এখন বহুত অভাব কংগ্রেসে। সেই নেতা যেদিন বেরিয়ে আসবে আশা করি কংগ্রেস সেদিন আবার কংগ্রেসের সুদিন আসবে এবং বাংলার কেন তথা সারা ভারতবর্ষের মানুষেরও সুদিন আসবে। আজকে মানুষ যাদের বিশ্বাস করেছে, যাদের ভোট দিয়েছে, চাকরি বাকরি নেই, বেকারের সংখ্যা হুরু করে বাড়ছে, কোনো প্রোডাক্টিভিটি কনসার্ন আমাদের এই রাজ্যেও নেই, কোথাও নেই, সারা ভারতবর্ষে প্রোডাক্টিভিটি কনসার্নগুলো, প্রফিটেবল কনসার্নগুলো বিক্রি হয়ে যাচ্ছে, সেই জায়গায় কোনো প্রতিবাদ আন্দোলন করতে গেলেই তাদের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিন আশা করব কংগ্রেস নিশ্চয়ই কোনো একজন প্রতিনিধি তাদের এই মানুষের মধ্যে দিয়ে উঠে আসবেন, তিনি হয়তো কংগ্রেসের হাল ধরবেন, হাল ধরলে সেদিন যেমন কংগ্রেসেরও ভালো হবে এবং আপামর জনসাধারণও ভালো হবে, এই বিশ্বাস আমার আছে। এবং আমি চাইব এখন বর্তমানে যারা শাসক দল সে রাজ্যেই বলুন বা দিল্লিতেই বলুন, তারা যাতে এই বেকার ছেলেদের মুখে হাসি ফোটাতে পারে, কারণ এই দানছত্ব করে বেশি দিন চলতে পারে না। দাদা, যারা হেরেছে ভোটে অর্থাৎ জিততে জয়ী হতে পারেনি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? যারা আমাদের সাথে, আমি তো প্রথমেই বললাম যে আমাদের কন্যাগড় পৌরসভার সমীকরণ ছিল 11 জন তৃণমূল প্রার্থী ছিল 2015 সালের নির্বাচনে, 11টা তৃণমূল কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, 5 জন কংগ্রেস কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, 4 জন বামপন্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এখন বর্তমান রেজাল্ট হচ্ছে প্রায় 18টাই ভবন তৃণমূল একটা নির্দল ধরে, আর 1 জন আমি কংগ্রেস আর 1 জন বামপন্থী, এই নিয়ে এখন বোর্ডের সমীকরণ। তো যারা হেরে গেছেন তারাও সবাই 3-4 বার করে ইলেকটেড, তারা হেরে গেল, এই একমাত্র কিসের ভাব, কেন যে তারা হেরে গেল আমরা, আমাদের দল নিশ্চয়ই খতিয়ে দেখবে কেন তারা হেরে গেছে, তারা এই নিয়ে কাটাছেঁড়া তদন্ত চলবে, ভোট গঠন হোক, সেই ভোট যাতে ভালোভাবে মানুষের কাজ করতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রাখবো আমি তাদের কাছে, অবশ্যই আমরা আবার আগামী দিন ফিরে পাবো, এটুকুই আশা রাখি। অনেক ধন্যবাদ। আজ আমরা 13 নম্বর ওয়ার্ড অর্থাৎ কোন্নগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী অরুণাংশু মজুমদার অর্থাৎ লালটু বলে যাকে চেনেন, তিনিই একমাত্র জাতীয় কংগ্রেসকে ধরে রেখেছেন এবং আগামী দিনেও তিনি রাখবেন বলে মানে প্রতিজ্ঞাবদ্ধ। উনি ওনার টাইম বার করে আজ সংবাদ মাধ্যমকে একান্তে একটি সাক্ষাৎকার দিলেন, সেই সাক্ষাৎকার আমি আপনাদের সামনে তুলে ধরবো, সংবাদ মাধ্যম প্রথম আপনাদের সামনে তুলে ধরবো উনি কি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে, সেদিকে নজর রাখুন, আমরা আবার ফিরে আসবো, দেখতে থাকুন, সেই নমস্কার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এত দূর থেকে এসেছেন আমাদের এই ব্রিফিং করার জন্য, সারা কন্যাগড়ের মানুষের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কন্যাগড়ের মানুষ আপনাদের এই প্রতিবেদন দেখবেন নিশ্চয়ই, আশা করি সকলের ভালো একটা কিছু হবে, এই আশা এবং আকাঙ্ক্ষা আমি রাখতে চাই সবার কাছে, নমস্কার।